চাম্পা কলা রমজানে ছিল 300 টাকা, এখন বিক্রি আছে 200 টাকা, 150 টাকা। আই হাই, অর্ধেক কমে গেছে। সর্বনাশ দর্শক আপনারা দেখুন, এই চাম্পা কলা তাই না? জি, 300 টাকা বিক্রি করেছেন আজকে মাত্র 150। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক, আমি চলে আসলাম ঢাকা কাউরন বাজার পাইকারি কলার আড়তে। তো আপনাদেরকে আজকের বাজারে জানাবো যে কলা কত করে বিক্রি করছে, সম্পূর্ণ আপডেটটা দিব। যেহেতু রমজান মাস শেষ এবং ঈদও শেষ, তো আমরা এখানকার যারা যে আড়তদার আছে, কলার আড়তদার, আমরা তাদের সাথে একটু বিস্তারিতভাবে কথা বলি যে আসলে কলার আমদানিটা কীরকম, কোন কোন জেলা থেকে আসে কলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো। মন খারাপ নাকি? না বাবা। ঈদে বাড়ি যান না? না, ঈদে বাড়ি যাবেন। পরে যাবেন তাই না? জি। তো কি নাম ভাই আপনার? কবির, মোহাম্মদ কবির। কবির ভাই, কোন জায়গা থেকে বলছেন একটু বলেন। কারণবাজার থেকে। কারণবাজার। তো এখন এই যে কলা, যে মাশাআল্লাহ কলার আমদানিটা কীরকম একটু বলেন তো ভাই। এখন বর্তমান আমদানি ভালো, এখন ঈদও শেষ, রমজানও শেষ। জি। এখন কি দামটার দাম কি কম না একটু বেশি বলেন তো ভাই? কম। কম আছে তাই না? কাস্টমার কীরকম একটু বলেন। কাস্টমার কম। কাস্টমার কম। আচ্ছা আচ্ছা, এই সাইডটা মূলত কাঁচা কলা তাই না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কোন কোন জেলা থেকে কবির ভাই এই কলার আমদানিটা একটু হয় একটু বলেন তো ভাই। যশোর কুষ্টিয়া বেশি এখন। আচ্ছা আচ্ছা, কোন কোন? যশোর কুষ্টিয়া থেকে বেশি আসে। বেশি আসে। আচ্ছা, সাগর কলাটা কি নাই? সাগর কলা নাই, সাগর কলা উঠবে এখনো 2-3 মাস পরে জিনাজপুরের থেকে। তো এখন আমদানিটা বেশি হবে তাই না? জি। আচ্ছা আচ্ছা, তো দর্শক আজকে আমাদেরকে কবির ভাই সহযোগিতা করবে যে আপনাদেরকে যেহেতু কলা দেখি কত করে বিক্রি করছিল। তো কবির ভাই একটু বলেন তো কীভাবে বিক্রি করছিলেন, এগুলো একটু বলেন তো ভাই কীভাবে। সবরি কলা বিক্রি আছে 500, 550, 450। সবরি কলা, চাম্পা কলা 200, 250। একটু আসেন না ভাই, একটু আসেন না, একটু আসেন, কষ্ট করেন ভাই। ওই দেখেন ওই সাইড। আচ্ছা, এগুলো এগুলো তাই না? জি, ওই সাইড। এটা কি আপনার আরো? জি, একই একই। আচ্ছা, এটা অনেক বড় একটা আরো, আমি আপনাদেরকে দেখাই দর্শক, জুম করে একটু দেখাই, আপনারা ভিডিওটা দেখুন। এটা সবরি কলা তাই না কবির ভাই? জি, ওইটা। এটা সব বিক্রি করছেন কত? ওটা 80 পিস কলা 500 টাকা বিক্রি আছে। আচ্ছা, 80 পিস কলা বিক্রি করছিলেন 500 টাকা তাই না? জি। আচ্ছা আচ্ছা, এটা রমজান মাসে কেমন ছিল এটার দাম? 600, 650, 600। এখন কলার দাম একবারে কমে গেছে 100-150 টাকা, মানে অনেক কিছু। আচ্ছা আচ্ছা, তো এবার আপনার এই সামনের এই কলাটা বলেন, এটা কত করে বিক্রি করছিলেন এই কলাটা? চাম্পা কলা রমজানে ছিল 300 টাকা, এখন বিক্রি আছে 200 টাকা, 150 টাকা। আই হাই, অর্ধেক কমে গেছে। সর্বনাশ দর্শক আপনারা দেখুন, এই চাম্পা কলা তাই না? জি, 300 টাকা বিক্রি করছিলেন আজকে মাত্র 150। আজকে মাত্র বিক্রি করছিল 150। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখে ক্লিয়ারলি দেখুন, 80 পিস তাই না? আচ্ছা, এটা কি কলা ভাই? এটা চাম্পা। এটা কত করে দিয়েছিলেন? ওটা এমনই 200 টাকা। 200 টাকা তাই না? একটু ভালো কোয়ালিটি হলে 200। আচ্ছা, আর এই ফাঁসের এটা কি কলা ভাই? এটা এগুলো চাম্পা। এগুলো এখানে সব কি চাম্পা? এগুলো সব চাম্পা, সব চাম্পা। আচ্ছা আচ্ছা, এমনি বাংলা কলা বলতে একটা কলা আছে, ওইটা কি নাই? কলা আছে কিন্তু আমাদের এখানে নাই এখন। এখন নাই? রমজান মাসে কি ছিল? জি, রমজান মাসে ছিল। আচ্ছা আচ্ছা, এই কাঁচা কলা অনেকে নিতে চায়, এই যে এই কলা, এগুলো কি কলা ভাই? ওগুলো চাম্পা কলা। এগুলো পাকে না? ওগুলো কালকে পাকতো। কালকে? এগুলো কত করে রাখবেন কেউ যদি নিতে চায়? ওগুলো 250 টাকা পন। পন 250, মানে 80 পিস? জি। আচ্ছা আচ্ছা, আপনারা কি 80 পিসের কি নিচে বিক্রি করেন না ভাই? না, আমাদের এখানে পুরো ঘাড়া নিয়ে লাগে। কেউ যদি এক পন নিতে চায় দিবেন? এক পন এরকম একটা ছড়া নিতে হবে, পুরো একটা ছড়া নিতে, পুরো একটা ছড়া নিতে হবে। আপনারা কেটে কেটে সুন্দরভাবে বাস করে দেন তাই না? জি। আচ্ছা আচ্ছা, এমনি আড়ত, আপনাদের আড়তটা একটু, অনেকে আছে যে আপনাদের আড়তের জন্য এসে সরাসরি কলাগুলো নিতে পারে, সকাল কয়টা বাজে আসলে আপনাদের আড়ত খোলা থাকে? রাত 12টা থেকে বেলা 1টা পর্যন্ত বেঁচে কেনা। ও, রাত 12টা থেকে বেলা 1টা পর্যন্ত। আচ্ছা, আপনি তো দোকানে থাকেন তাই না সবসময়? থাকি। নাকি আরও বাড়িতে যাওয়া হয়, আসা হয়। আচ্ছা আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, আপনারা জানতেই পারছেন যে রমজান মাস শেষ এবং ঈদও শেষ, সেই উপলক্ষে কলার বাজার একবারে অনেকটা কমে গেছে। তো আপনারা যদি কারণ বাজারে আসেন, একবারে সব ধরনের কলাগুলো পাইকারি ধরে নিতে পারবেন এই আড়ত থেকে। তো আপনাদেরকে মূলত আপডেটটা দেওয়া, যেহেতু আমি আমার এই চ্যানেলে আপডেটগুলো দিয়ে থাকি, তারপর আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন যেহেতু আমি সবসময় আপডেটগুলো দিই। আর কেউ যদি কলা নিতে চান, আপনারা কারণ বাজার কবির ভাইয়ের কাছে চলে আসবেন। তো বলার মতো আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।